নাইলা হাবিব মোহাম্মদপুরের আজিজ মহল্লার বাসিন্দা গত ছয় বছর ধরে নিজের ফ্ল্যাট বিলগুলো দেন নিজেই কিন্তু ইদানিং প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিলের কোনো কিনারা পাচ্ছেন না দেড় হাজার টাকা ভরলে এক সপ্তাহ চলে যাইতো এখন এক দেড় হাজার টাকায় যাচ্ছে দুই দিন একদিন দেখা গেল আমি কার্ডে টাকা ভরলাম কিন্তু শো করছে না ওখানে এখানে গিয়ে কথা বলছিল বলে যে এটা আমাদের থেকে না মেন অফিসে গিয়ে কথা বলতে বলছে একই হাল এলাকার অন্য বাসিন্দাদেরও বিদ্যুৎ বিলের শেষ স্লাবগুলোর খরচ অযৌক্তিক রকম বেশি বলছেন তারা সেই সঙ্গে তাদের প্রশ্ন নিজের কেনা মিটারের ভাড়া ঠিক কত বছর ধরে গুনতে হবে রেন্ট হলো প্রতি মাসে আড়াইশো টাকা এটা পাঁচ সাত বছর হচ্ছে এখনো দিয়ে যাচ্ছে এই যে মান্থলি যে ফেয়ারটা কাটতেছে আড়াইশো টাকা দেড়শো টাকা এটা একদম স্পষ্ট করে দেখ যে এটা কত দিন কাটবে আর যদি দশ বছর আমি আড়াইশো টাকা করে দিতে থাকি তাহলে একটা মিটারের রেন্ট কত টাকা আসলো ভেঙে ভেঙে অনেকগুলা চার্জ হয়ে যায় আর ওগুলো ক্লিয়ার না কার্ড দিয়ে আমরা যে কাজগুলো করি ওই কার্ডটা কিছুদিন পর নষ্ট হয়ে যায় আমাকে কোনো কারণ ছাড়াই বললো যে কার্ড নষ্ট হয়ে গেছে ছয়শো ইউনিট ক্রস করলে চোদ্দো টাকা পার হয়ে যায় এই জামটা অনেক বড় আমাদের বাসাও সেম প্রবলেম আসলে মানে যারা কার্ড সিস্টেম ওই সবারই একই সিস্টেম একই প্রবলেম টাকা বললে এবং টাকা অর্ধেক নাই আমরা তো নিশ্চিত হয়তো সাশ্রয় হবে সাশ্রয় হবে মিটারটা করলে কিন্তু উল্টা আরও মাসে হয়তো কোনো সময় চার হাজার টাকা পাঁচ টাকা চলে যাচ্ছে মিরপুর টোলারবাগের বাসিন্দাদের অভিযোগের অন্ত নেই কেন প্রতি রিচার্জেই টাকা কাটা পড়ছে কেউই জানেন না প্রত্যেক বারে বারে প্রায় পাঁচশো ছয়শো চারশো এরকম করে কেটে নিয়ে যায় তাহলে আমার মিটারের চার্জ আমি টাকা দিয়ে কিনে আনছি কেন হে মিটার চার্জ নেবে কি কারণে নেবে কেউই এটার এই ভুতরের বিলের কেউই বলতে পারে না যে টাকা আমি ভরবো সে টাকা পুরোটাই আমার মোবাইলের বিলের মতন যদি একশো টাকা ভরছি একশো টাকা রিচার্জ আমি দেখতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয় যার কাছে যাই সেই বলে যে ভাই আমার কি করার আছে আমার আমার কিছু করার নেই কে কার করার আছে এটা কে দেখবে ঈদের তিন দিন আগে মনে করছি যে ঈদের মতো বন্ধ থাকবে যদি কারেন্ট না পায় ও মা ঈদের পর দিন টি টি শুরু হয়ে গেল অভিযোগ কারে কমো এক আল্লা ছাড়া কেউ তো কর অভিযোগের ইয়া নাই অন আপনার উপরে মাথা আছে ওরা ডাইরেক্ট কয় যে কারেন্ট পাইতে আছেন ট্যাকের জন্য কি আসে কারণ ট্যাকা কই যায় এটা তো আমি বুঝি না প্রচুর খরচ বাড়ছে এই কাট করে মানুষের ক্ষতি শুরু থেকে এসব অভিযোগের জবাবে পুরো বিষয়টিকে ভুল বোঝাবুঝি এবং গ্রাহকের কিছুটা জানার কমতি বলে উড়িয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা যেই অবজারভেশনগুলো আমি পত্রিকায় দেখেছি এগুলো অধিকাংশই ভুল বোঝাবুঝির কারণে এটা যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই তিন মাস পর একজন যদি ধরেন পাঁচ হাজার টাকা সে ইয়ে করলো তা লোড করলো তিন মাস পরে আবার তাকে ইয়ে করতে হবে এই আবার আবার রিচার্জ করতে হবে তো এই তিন মাসের লাইন রেন্ট তারপরে ভিএটি সে ধরেন হয়তো একটা অভিযোগ যে আমি পনেরোশো টাকা যদি লোড করি তো আমাকে রিপোর্ট দেয় যে এগারোশো টাকা আমি পাবো তাহলে বাকি চারশো টাকা কোথায় গেল। এই বাকি চারশো টাকা হলো এই যে সময়ের আমাদের লাইন রেন্ট ব্যাট এগুলো আর কি মিটার ভাড়া নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা মিটারের দাম হলো প্রায় ছয় হাজার টাকা একটা মিটারে যদি দশ বছর আয়ু হয় আপনি হিসেব করে দেখেন যে চল্লিশ টাকা করে দিলে বরং পাঁচ টাকা হয় আমরা এগুলো ক্যালকুলেট করে দেখেছি আপনি ধরেন বিদ্যুৎ ব্যবহার করলেন না আপনার স্যাংশন লোড হলো দুশো কিলোয়াট কিন্তু আপনার জন্য আমাদের ইউটিলিটি আমরা যা কমিটমেন্ট আমরা যা লাইন টাইন নির্মাণ করলাম সেইগুলোর মেনটেন্যান্স কস্ট তো সেই মিলিয়ে ক্যাপাসিটি চার্জ সবসময় ছিল স্মার্ট পেমেন্ট মিটারের সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা আপনি যখন ম্যানুয়ালি বিল দিতেন সেই বিলেও একটা ক্যাপাসিটি চার্জ থাকতেন কিন্তু আপনি তো মিটার ব্যবহার করছেন আপনি এটা বুঝবেন আমরা এখন বর্তমানে ওয়ার্ল্ডের যে লেটেস্ট সেই টেকনোলজির সঙ্গে আছি তো প্রিপেড মিটারের ভিতরে একটা আছে যে প্রিপেইডের ভিতরে এস টি এস সিস্টেম আর একটা আছে ইউনিফাইড সিস্টেম যেগুলির কথা আপনারা বললেন তো ওগুলি থেকে আমরা অলরেডি ক্লোজ করে দিয়ে আমরা এখন গ্রাজুয়ালি স্মার্টে রিপ্লেস করে ফেলতেছি এবং সিস্টেমটাকে আমরা এ সিস্টেমে কনভার্ট করে ফেলতেছি তো এটা যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং অলরেডি বিভিন্ন জায়গাতে কিন্তু এটা চালু হয়েছে তো এটা এইটাতে আপনার সব ফ্যাসিলিটিজ আছে এটা টু এ সিস্টেম এখানে যে কোনো একজন গ্রাহক অথবা একজন সার্ভিস প্রোভাইডার যাবতীয় সকল তথ্য এখানে সংরক্ষণ করা আছে সে প্রিন্ট করতে পারবে ডাউনলোড করতে পারবে এ ব্যাপারে জবাব চেয়েছেন হাইকোর্ট এসব অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরপেক্ষ ও স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় সুপারিশ সহ আদালতে প্রতিবেদন চেয়েছেন গ্রাহকের পকেট ফাঁকা হচ্ছে কিন্তু এর কোনো সদুত্তর দেওয়া লোকেরও অভাব দেখে গ্রাহকদের আক্ষেপ বেড়েছে বলে মনে করছেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম কারোর সঙ্গে কথা বলা তাদের আগ্রহ নেই উৎসাহ দায়িত্ব এত বড় একটা অঘটন ঘটছে এত বড় একটা অনিয়ম ঘটছে এত বড় অসন্তোষ কাজ করছে জনগণের সেবক হয়ে তাদের যদি এইরকম উক্তি হয় তাদের যদি এরকম আচরণ হয় একমাত্র কর্তৃপক্ষ কিন্তু তারা কোন অভিযোগ নিষ্পত্তি করেনি এখন দিকে দিয়ে এইভাবে ভোক্তাদের কাছে পয়সা আদায় করা অর্থ আদায় করা নামে যে লুন্ঠন প্রবর্তন করেছে এটা বিদ্যুৎ বিভাগ দায়ী এইwidetilde বিভাগে এই কাজটা করেছে 2025 সালের মধ্যে দেশের সব বিদ্যুৎ গ্রাহককে প্রি-पेड মিটার আওতায় আনার পরিকল্পনায় এ পর্যন্ত প্রায় 12 শতাংশ গ্রাহকে আনা গেছে বিদ্যুৎ খাতে অপচয় চুরি ওভারলোড ও বকেয়া বিল ঠকাতে এসেছিল এই উদ্যোগ কিন্তু বর্তমান পরিস্থিতি উদ্যোগ বাড়াচ্ছে বলছেন এ জ্বালানি বিশেষজ্ঞ এই কাজ করার জন্য তারা ইউনিট প্রতি একটা চার্জ পায় বাস্তবে মিটার বা কোনো অ্যাকসেসরিজ ব্যবহারের জন্য আলাদাভাবে ভাড়া যাচ্ছে পার্সপারেন্ট সুযোগ নেই তাহলে মিটার ভাড়া আলাদা করে এইভাবে রাষ্ট্রপতির কাছে অনুমোদন নিয়ে নিয়ে ভক্তদের কাছ থেকে আদায় করে তাদের মিদবিসারে লিপিবদ্ধন করায় ও করার চুক্তি করতে পারে প্রিপেড মিটার স্থাপনের কাজ করছে পিডিবি আরিবিপিডিসি ডেস্কো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন ও নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো বেশি অভিযোগ আছে সবার প্রতি এই ধরনের লঙ্ঘন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য তারা ইউটিলিটি গুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা সুরক্ষা দিয়ে যাচ্ছে তাহলে এই অবস্থায় উচ্চ আদালতে স্মরণাপন্ন হওয়া কোনো উপায় নেই নিউজ ঢাকা